হ্যালো সবাইকে, আমি স্বাগত জানাচ্ছি তানভীর। তো আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পয়সনের অনুপাত। ওকে, তো পয়সনের অনুপাত সম্পর্কিত আগে ইকুয়েশনটা আমরা সলভ করবো, যা ইকুয়েশনটা ডেরিভেট করবো কীভাবে আমরা পয়সনের অনুপাতটা পাবো। তো পয়সনের অনুপাতটা কি? পয়সনের অনুপাতটা হচ্ছে আমার, সাপোজ আমি প্রথমে একটা দণ্ড তার আঁকি, সাপোজ এটা হচ্ছে আমার একটা দণ্ড। তো ধরি এটা একটা তার, তারের আদি দৈর্ঘ্য মানে হচ্ছে আগে যে দৈর্ঘ্যটা ছিল সেটা আমি মনে করলাম এখানে লিখতেছি যে আদি দৈর্ঘ্য। গুড, তো আদি দৈর্ঘ্য এই তালটা, আদি দৈর্ঘ্য হচ্ছে আমার বড় হাতের এল সাপোজ। তো একটা স্টেজে এসে ধরো এটার উপরে একটা ফোর্স প্রয়োগ করা হলো, একটা এফ প্রয়োগ করা হলো। তো এফ প্রয়োগ করার পরে, আচ্ছা এর আগে আমি একটা জিনিস দেখি, এই তারটার মানে হচ্ছে অর্ধেক যদি করি মানে প্রস্থটা আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রস্থ। তা আমি যদি দেখি এখানে ব্যাস কতটুকু আছে, ব্যাসার্ধটা দেখি, সাপোজ এতটুকু হচ্ছে আমার ব্যাসার্ধ। তোমরা অনেকে এখানে ব্যাস নিতে পারো, ব্যাসার্ধ নিতে পারো ম্যাথ করার ক্ষেত্রে, কারণ ব্যাস ব্যাসার্ধ যেটাই নাও হয়তো দোনোটারই ব্যাস নিবা, আর না হলে দোনোটারই কি নিবা, ব্যাসার্ধ নিবা। তো যে কোনো একটা কাউন্ট করলে আসলে হবে এখানে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার তারের পাঁচটা আদি দৈর্ঘ্য আমি দেখালাম বড় হাতের এল। দেন হচ্ছে আমার আমি যেটা নিব, সাপোজ হচ্ছে ব্যাস নিলাম, এই তারটা কতটুকু পুরু আছে, পুরুত্বটা আমি নিলাম। সাপোজ এখানে এটা এটাকে ধরলাম আমি ছোট হাতের আর নিয়ে ধরলাম, সাপোজ ব্যাসার্ধ আমি নিলাম, সাপোজ ধরো ছোট হাতের আর নিলাম, তার মানে আগের অবস্থা, এটা সব হচ্ছে প্রাথমিক অবস্থায়। এটা আমি লিখলাম হচ্ছে আদি ব্যাসার্ধ। ওকে, এখন এটাকে টান দেয়া হলো বা এটাতে ফোর্স প্রয়োগ করা হলো, ফোর্স প্রয়োগ করার পর এটা কি হইলো, এটার একটু পুরুত্বটা কমে গেল আর দৈর্ঘ্যটা বৃদ্ধি পেল। তার মানে এটা যেমনটা মোটা ছিল তেমন কিন্তু আর মোটা নেই এখন, একটা জিনিস খেয়াল করো তোমরা। তার মানে এটা এটাতে ফোর্স প্রয়োগ করার পর এটাতে ডেল এল পরিমাণ আমার কি হয়েছে, দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে বা দৈর্ঘ্য হ্রাস পাইছে, যেটাই হোক তা আমরা দেখতে পাচ্ছি আসলে তো বৃদ্ধি পাইছে। তো হ্রাসও যদি পায় তখন হচ্ছে ডেল এল দিয়ে কিন্তু হ্রাসও বোঝাচ্ছে আমার বৃদ্ধিও বোঝাচ্ছে, তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি লিখতে পারবো, হ্রাস বৃদ্ধি দুটোই হবে, হ্রাস হতে পারে আবার বৃদ্ধি হতে পারে। কিন্তু এর এখানে আমার কি হচ্ছে, এখানে হচ্ছে আমার বৃদ্ধি হচ্ছে, তার মানে এই ডেল এলটা হচ্ছে আমার দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য হ্রাস, মানে হচ্ছে মেইন হচ্ছে দৈর্ঘ্যের পার্থক্যটা যেটা হয়। তো এই অংশটা হচ্ছে আমার পুরা দৈর্ঘ্য, আজ আগের দৈর্ঘ্যটা ছিল, ফোর্স প্রয়োগ করার পরে আমার ডেল এল পরিমাণ বাড়ছে, ডেল এল পরিমাণ বৃদ্ধি পাইছে, তার মানে এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। আগে ছিল হচ্ছে ব্যাসার্ধ ছোট হাতের আর ছিল, এখন স্বাভাবিকভাবে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, ব্যাসার্ধটা আগে যা ছিল এটা ছোট হয়ে যাওয়ার কারণে ব্যাসার্ধটা কিন্তু আগের চেয়ে কমে যাবে। সাপোজ আগে এই অংশ ছিল, এখন ব্যাসার্ধটা এরকম হয়ে যাবে, তার মানে আগের চেয়ে কতটুকু অংশ হ্রাস পাইছে আমরা যদি দেখি, তো ব্যাসার্ধ আমার কতটুকু হ্রাস পাইছে, ধরলাম আমি ডেল আর পরিমাণ হ্রাস পাইছে। এই ছোট এই অংশটা আগে ছিল, আগে এখান দিয়ে এর ছিল, এটা হচ্ছে আমার আগেরটা আর এখন হচ্ছে এটা, তার মানে আলটিমেটলি মোট আমার হ্রাস পাইছে কত, ডেল আর পরিমাণ হ্রাস পাইছে। তোমরা অনেক কিছু বুঝতেছো নাকি আমি জানি না, ক্যালকুলেটর দেখো। সাপোজ আমি যদি এখানে একটা চিত্র আঁকি, এটা হচ্ছে আমার একটা দৈর্ঘ্য ছিল, তো এই দৈর্ঘ্যটাকে আমি ফোর্স প্রয়োগ করলাম, এটা আদি দৈর্ঘ্য হচ্ছে আমার এল বড় হাতের এল। তো এটাতে আমি বল প্রয়োগ করার পরে এটা কি হয়েছে, আগে আচ্ছা আগে আর ব্যাসার্ধ হচ্ছে কত, ছোট হাতের আর, ওকে আদি ব্যাসার্ধ আদি দৈর্ঘ্য দিলাম। তো এটাতে ফোর্স প্রয়োগ করার পরে এটা কি হলো, একটু বৃদ্ধি পেলো, সাপোজ একটু বাড়লো। তো এই বাড়তি অংশটা হচ্ছে আমার কি, ডেল এল, যেটাকে দৈর্ঘ্য বৃদ্ধি বলে, আর আমার ব্যাসটা হ্রাস পাইছে কতটুকু হ্রাস পাইছে, আগে যেখানটায় এখানটায় ছিল, তো এখন মধ্যবিন্দুটা কোথায় আছে, আমার এই বিন্দুতে আছে সাপোজ ধরলাম, তখন আমার এতটুকু অংশ আমার হ্রাস পাইছে ছোট, এই অংশটাকে আমি কি লিখবো, এই ছোট অংশটাকে আমি লিখবো হচ্ছে ডেল আর। তার মানে কি, ব্যাসার্ধ হ্রাস বা ব্যাস হ্রাস একটা দিলে হয়েছে,
ঠিক আছে। তো এখন এগুলোর অনুপাতটাই হচ্ছে আমার কি পয়সনের অনুপাত। সাপোজ তো আমি পয়সনের অনুপাতটা লিখি, পয়সনের অনুপাত, পয়সনের অনুপাত। তো পয়সনের অনুপাতকে একটা ধ্রুবক দিয়ে লেখা হয়, সেটা হচ্ছে যেটা দিয়ে প্রকাশ করা হয়, সিগমা দিয়ে প্রকাশ করা হয়। তো পয়সনের অনুপাতটা হচ্ছে আমার পার্শ্ব বিকৃতি, পার্শ্ব বিকৃতি মানে পাশে কতটুকু বিক্রি হইল, আর ডিভাইড বাই হচ্ছে আমার দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি। তো এখন আমি আগে আমার ভিডিওতে তোমরা যদি দেখো, আগের ভিডিওতে আমি বলছিলাম বিকৃতি জিনিসটাকে বিকৃতি হচ্ছে, সাপোজ তোমাকে একটা তার দেয়া হলো, একটা দৈর্ঘ্যের তার দেয়া হলো, সেটা হচ্ছে সাপোজ মনে করো 3 মিটার, এটা হচ্ছে আমার আদি দৈর্ঘ্য। এটাকে তুমি ফোর্স প্রয়োগ করলা, ফোর্স প্রয়োগ করার পর এটা বৃদ্ধি পাইলে হচ্ছে 1 মিটার, তার মানে আমার দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে 1। তো বিকৃতি কি পরিমাণ ঘটছে, 1/3 বিকৃতি হয়েছে, তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইড বাই হচ্ছে আদি দৈর্ঘ্য, এই দুইটার ভাগফলই হচ্ছে কি আমার বিকৃতি। তো আমার পার্শ্ব বিকৃতি মানে পাশ বরাবর আমার কতটুকু বিকৃতি হয়েছে, সে পাশ বরাবর বিকৃতি হয়েছে ব্যাসার্ধতে। তো ব্যাসার্ধ কি হয়েছে, আমার ব্যাসার্ধ হ্রাস পাইছে ডেলার পরিমাণ, এবং যেটা আগে ব্যাসার্ধটা ছিল আর পরিমাণ একই রকম। দৈর্ঘ্যের ক্ষেত্রে যদি আমি দেখি, দৈর্ঘ্যটা আমার কতটুকু বাড়ছে, ডেলার পরিমাণ বৃদ্ধি পাইছে, আর আগের ডেল এল পরিমাণ বৃদ্ধি পাইছে, আর আগের দৈর্ঘ্য ছিল এল। তো এটা এই দুটোকে যদি আমরা উল্টাই দিই, তাহলে আমি জিনিসটা যেটা পাবো ডেল আর নিচে আর ডেলার ইন্টু এল, আর নিচে হচ্ছে ডেল এল। তো এটাকে পয়সন অনুপাত বলা হয়, এটা পয়সন অনুপাতের ইকুয়েশন। তো এখানটা একটা মাইনাস চিহ্ন দেওয়া হয়, মাইনাস চিহ্নটা কেন দেওয়া হয় তোমাদেরকে বলি, কারণ দৈর্ঘ্যটা হ্রাস পাচ্ছে, আবার হচ্ছে মানে ব্যাসার্ধর ব্যাসটা আমার হচ্ছে হ্রাস পাচ্ছে, দৈর্ঘ্যটা বৃদ্ধি পাচ্ছে, ওই জন্য একটা মাইনাস দিয়ে জাস্ট এটাকে ইকুইলিব্রিয়াম করা হয়, সাম্য অবস্থা আনা হয়, এই কারণে মাইনাসটা ইউজ করা হয়। তোমরা তবে ম্যাথে করার ক্ষেত্রে মাইনাসটা না ইউজ করলেও তোমরা পারবা। তো পয়সন অনুপাতে কিন্তু কোনো একক নেই, এটার কোনো ইউনিট নাই। কেন ইউনিট নাই, কারণ হচ্ছে আমার উপরে নিচে যা আছে সব কত কাটাকাটি চলে যাবে, আসলে কোনো ইউনিট থাকবে না। তো আশা করি তোমরা বুঝছো। আমি আরেকটু আরেকবার যদি জিনিসটা বলি, যেমন হচ্ছে একটা আমার দৈর্ঘ্যে যে কোনো দৈর্ঘ্যের একটা তার দেওয়া থাকলে, তো সেটার আদি দৈর্ঘ্য হচ্ছে আমার এল, আদি দৈর্ঘ্য। তো এটার উপর আমি একটা ফোর্স প্রয়োগ করার পরে দৈর্ঘ্য বৃদ্ধি পাইলে হচ্ছে ডেল এল, আর সেই তারেরই আগের অবস্থায় যে ব্যাসার্ধ ছিল সেটা হচ্ছে আর, এবং এটাতে ফোর্স প্রয়োগ করার পরে এর ব্যাসার্ধ হ্রাস পাইল ডেল আর। তো এইগুলোর অনুপাতটা নিয়ে আমি পয়সন অনুপাত বের করলাম। তো সাপোজ আমি যদি একটা ম্যাথ তোমাদের মাঝে দেখি, সেটা হচ্ছে যেমন ধরো কোনো তারের আদি দৈর্ঘ্য দেয়া আছে, যে তারের আদি দৈর্ঘ্য দেয়া আছে 2 মিলিমিটার, ওকে 2 মিলিমিটার। তো দৈর্ঘ্যটা আমার ধরো বৃদ্ধি পেল, দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে সাপোজ 0.5 মিলিমিটার, ওকে। তো আদি ব্যাস বা ব্যাসার্ধ একটা লিখলাম, আদি ব্যাসার্ধ 4 মিলিমিটার, আর ব্যাসার্ধ আমার হ্রাস পেল, ব্যাসার্ধ হ্রাস তোমাদের বইতে ব্যাস দিয়েই করা আছে, তোমরা ব্যাসার্ধ আমি ব্যাসার্ধ লিখলাম, হ্রাস পেল সাপোজ হচ্ছে 2 মিলিমিটার, ওকে। তো এখন আমাদের পয়সন অনুপাতটা বের করতে বলা হয়েছে যে সিগমা ইকুয়াল টু হোয়াট। তো আমরা জানি সিগমা ইকুয়াল টু কি হবে, ডেল আর বাই আর ডেল এল বাই এল, এল বাই ডেল এল, নিচে হচ্ছে ডেল এল, ঠিক আছে, এটা কিছু না। তো এখন যে কাজটা করবো, আমার কতটুকু ব্যাস হ্রাস পেল সেটা আমার উপরে হবে। তো ব্যাস হ্রাস পেল হচ্ছে 2, এখানে আমি কোনো একক চেঞ্জ করতেছি না, কোনো এস একক নিচ্ছি না, মিলিমিটার রাখতেছি, কারণ আমার তো একক কাটাকাটি চলে যাবে, সবগুলো মিলিমিটার আমার কাটাকাটি চলে যাবে, ওই জন্য আমি চেঞ্জ করতেছি না। তো আমি চেঞ্জ করলেও পারো, ওগুলোকে 1000 দিয়ে ভাগ করে করে তোমরা মিলিমিটার থেকে মিটার নিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমার ব্যাসার্ধ হ্রাস পেল 2, আদি দৈর্ঘ্য আমার 2, আর নিচে আমি দেখতে পাচ্ছি হচ্ছে আদি ব্যাসার্ধ যেটা সেটা হচ্ছে 4, আর দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে 0.5। তো দেন আমি যদি এটা কাটাকাটি করে আলটিমেটলি আমি কত পাচ্ছি, এখানটায় আমার পুনরাবৃত্তি সবগুলো কাটা যাচ্ছে, এটা দিয়ে কাটলাম, তার মানে 1/0.5, তার মানে আলটিমেটলি আমার আসতেছে 2। পয়সন অনুপাতটা কত আসবে আমার,
পাঁচে টু। তো এইভাবে আমরা আসলে পড়াশোনা অনুপাতের ম্যাথগুলো সলভ করতে পারি। তো আশা করি তোমরা ক্লিয়ার, মোটামুটি বুঝতে পারছো জিনিসটা কি। তো এই টাইপে এইভাবে তোমরা অধ্যায়ে যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করতে পারো। তো আজকে এ পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই বেশি বেশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। আশা করি তোমাদের জন্য অনেক উপকার হবে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো।